সাক আমি ইউপিপিএল আর বিজেপি এজিপি অসমত সরকার চলি আছে আর কাউন্সিলতো ইউপিপিএল আর বিজেপি সরকার চলি আছে সেই হিসাবে আমার এলায়েন্স এটা ধর্মটো রাখি আমার দায়িত্ব আছে কি এটা সমষ্টি ইউপিপিএল জিকিব লাগে লোকসভাত এটা সমষ্টি বিজেপিয়ে জিকিব লাগে আর সেই কারণে আজি ফার্স্ট মিটিং আমি করেছি বিজেপি আর ইউপিপিএল একেলগে আর মিটিংটো খুব সফল হয়েছে ইয়ার পিছত বিজেপি আর ইউপিপিএলর আমার ব্লক পর্যায়ের আমার মন্ডল পর্যায়ের বা গ্রাসরুটর কর্মকর্তাবিলাক খুব স্ট্রংরে কাম করিব আর মইতো ভাবো অসমর ভিতর সবচেয়ে হাইয়েস্ট ভোট পাই জিকিব পারা সমষ্টিত হয়েছে দরং ওদালগুড়ি বা ওদালগুড়ি দরং বুঝি পোৱা নাই চক এইটো ইতিমধ্যে আমাৰ প্ৰায় স্পষ্ট হৈছে কিন্তু আমি অফিচিয়েলি ডিক্লেয়াৰ কৰা নাই যে যিটো নেকি দৰং ওদালগুৰি আছে বা ওদালগুৰি দৰং সমষ্টিত বিজেপিৰ কেণ্ডিডেটৰ কাৰণে আমি আলোচনা আগতে কৰি আছিলোঁ আৰু কোকৰাঝাৰত ইউ পি পি এল গতিকে যেতিয়া আমাৰ অফিচিয়েল মিটিং হ'ব তেতিয়া অফিচিয়েলি এনাউন্স হ'ব যে কোনটো সমষ্টিত কেনেকৈ খেলিব কেনেকৈ নেখেলে কোন কেণ্ডিডেট হ'ব কোন কেণ্ডিডেট নহয় এইবিলাক অফিচিয়েলি পরবর্তী সময় আলোচনা করে ডিক্লার আহি থকা লোকসভা ইলেকশন ইয়ার কারণে আমার যেটো দরং ওদালগুড়ি সমষ্টি আছে এই সমষ্টিট বিপুল ভোটত আমার কেন্ডিডেট জয় হব লাগে ইয়ার কারণে আজি প্রথম মিটিং আমার দুইটা দলের কর্মকর্তা আমার দুইটা দলের নেতৃত্বর মাজত আর সেই মিটিং খুব সফল হয়েছে ইয়ার পিছত গ্রাসরুট লেভেলত আরো বহুত মিটিং হব আর মই ভাবিছো যে অসমৰ 14টা সমষ্টিৰ ভিতৰত হাইয়েস্ট ভোট পাই এই দৰং ওদালগুৰি বা ওদালগুৰি দৰং সমষ্টিৰ কেণ্ডিডেটজনে জয়ী হব।